যশোর সরকারি এমএম কলেজের ছাত্রাবাসে ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে। এমএম কলেজ শাখা ছাত্রলীগ অভিযোগ, 5 এপ্রিল কলেজ ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলা ছাত্রলীগ। এ সময় সেখানে যোগ দেয়নি আসাদ হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস হলে যে কাউকে না পেয়ে বেশ কয়েকটি কক্ষে ভাঙচুর করে। তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পিয়াস। ওই রাতেই এমএম কলেজ ছাত্রলীগের কমিটি ভেঙে দেয় জেলা ছাত্রলীগ। পরে প্রথমে উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ। আসাদ হলে 207 নম্বর কক্ষে ভাঙচুর চালাইছে। আমরা এমএম কলেজ ছাত্রলীগ তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দলের মধ্যে কিছু অনুপ্রবেশকারী মিথ্যা, বানোয়াট এবং বিকৃত গুজব রটাচ্ছে, আমাদের সংগঠনকে কলুষিত করার চেষ্টা করছে।